হ্যালো বড় মা, বড় মা কাল আবার আমাকে ছেলে দেখতে আসছে। বারবার ছেলেদের সামনে সংসেজে বসে থাকতে আমার একদম ভালো লাগে না। বড় মা, আমি অভিকে ভালোবাসি, ওকে ছাড়া আমি আর কাউকে কোনো দিনও বিয়ে করতে পারবো না। তুমি একবার বড় কাকুকে বোঝাও না, বিশ্বাস করো বড় মা, খুব ভালোবাসি অভিকে। না, একটা যেতে না যেতে আবার একটা। আর একটু আগে এলি, অঞ্জলির বরকে দেখতে পেতিস। বড়দা অঞ্জলির জন্য খুব ভালো ঘরে সম্বন্ধ করেছে। ছেলে আমেরিকায় থাকে, আর বিয়ের পর অঞ্জলিকে নিয়ে আমেরিকায় চলে যাবে, দেখো ও খুব সুখী হবে। বড় ঘরে বিয়ে হলে বা আমেরিকায় থাকলে অঞ্জলি সুখী হবে না কাকিমা, অঞ্জলি সেখানেই সুখী হবে যেখানে ও ভালোবাসে। তোমরা অঞ্জলির জন্য নিজের মনের মতো ছেলে খুঁজেছ, কিন্তু একবারও জানতে চাওনি ওর মন কি চায়। অঞ্জলি খুব ভালো মেয়ে, ওর জন্য সেরকমই ছেলে দরকার যে ওর মনটা বুঝে। অঞ্জলি তো আমাদের কিছু বলেনি, তাছাড়া অন্য কেউ এসেও কিছু বলেনি। বরদা যেটা ভালো বুঝেছেন সেটাই করেছেন। একটা কথা বলবো, একটা সুযোগ দেবে, বিয়ে করবে আমাকে। আমি ভালো আছি, আর তোমরা? তুমি এসে গেছো, এখন আমরা সবাই খুব ভালো থাকবো। কেমন আছো? কোন স্ত্রী বোধ হয় তার স্বামীকে এত বড় শাস্তি দেয়নি। আমার মন থেকে তুমি কখনোই দূরে সরে যাওনি, তুমি সবসময় ছিলে আমার কাছে, আর সেটাই ছিল আমার মনের জোর। তোমার থেকে দূরে সরে গেলেও আমি অভিকে একদম তোমার মতন করে গড়ে তুলেছি, সব সময় লক্ষ্য রেখেছি যাতে কোনো রকম খামতি না থাকে। ওর জীবনটাকে আমি ভালোবাসা দিয়ে ভরিয়ে দিয়েছি। হে সোনা, হে সোনা, তুমি জেনে রাখো তা, বলে তো দিয়েছি আমি হৃদয়ের কথা।